গুড নেইবারস একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা যা 1996 সাল থেকে বাংলাদেশে সমাজ কল্যাণ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জিএনবির লক্ষিত জনগোষ্ঠীর মধ্যে রয়েছে শিশু, নারী ও যুবা। বর্তমানে গুড নেইবারস বাংলাদেশ শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নের লক্ষ্যে 12টি জেলায় 16টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও 3টি বিশেষ প্রজেক্ট এর মাধ্যমে কাজ করছে। সিডিপি কার্যক্রমের মধ্যে বিশেষ করে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, জরুরি ত্রাণ সহায়তা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, অ্যাডভোকেসি, কমিউনিটি পার্টনারশিপ ও নেটওয়ার্কিং। বর্তমানে গুড নেইবারস বাংলাদেশ 16টি সিডিপির মাধ্যমে প্রায় 21,000 শিশু ও লক্ষাধিক কমিউনিটি পিপলদের জন্য কাজ করছে এবং আমাদের সাথে 1203 জন কমিউনিটি স্টাফ ও 274 রেগুলার স্টাফ যুক্ত আছেন। গুড নেইবারসের কিছু অর্জনের মধ্যে রয়েছে, গুড নেইবারস 1996 সালে ইউএন ইকোসোক জেনারেল কনসালটেটিভ স্ট্যাটাস অর্জন করেন। 2007 সালে সার্বজনীন প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য এমডিজি অ্যাওয়ার্ড অর্জন করে। 2016 সালে প্রত্যাশিত সাফল্যের সাথে WFP ও কোইকায়ের সহযোগিতায় 4 বছর মেয়াদি স্যামুয়েল জিরো হাঙ্গার প্রজেক্ট সম্পন্ন করে। 2019 সালে 3 বছর মেয়াদি কোইকা ICT এডুকেশন প্রজেক্ট সম্পন্ন করে। 2019 সালে অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় যুবকদের নিযুক্ত করে শিশুদের অধিকার রক্ষায় প্রকল্প বাস্তবায়ন করে। গুড নেইবারস বাংলাদেশ, বাংলাদেশ গভর্নমেন্ট সহ বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ও কর্পোরেট সংস্থার সাথে পার্টনারশিপে কাজ করছে।